আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। হঠাৎ করে ক্যামেরাটা আমি অন করলাম, আমি যাওয়ার সময় দেখতে পেলাম এক সিরিয়ালে কয়েকটা খেজুর গাছ, আর সেইখানে একটা লোক মই দিয়ে হাঁড়ি পাততেছিল খেজুরের রসের জন্য। ব্যাপারটা আমার কাছে এত ভালো লেগেছে, কারণ আমি কখনো দেখিনি। আমি ভাবলাম তোমাদেরকেও আমি দেখাবো। আমের এই ছোট ছোট জিনিসগুলো কত সুন্দর, তাই না? প্রকৃতির মাঝে এই সুন্দর জিনিসগুলো আসলেই কখনো খোলা চোখে দেখা হয়নি। আর খেজুরের রস তো খুব রেয়ার একটা জিনিস, সম্ভবত যারা গ্রামে থাকে তারাই হয়তো আসল খেজুরের রস খেতে পারে। দেশের অথেন্টিক একটা জিনিসের মধ্যে হচ্ছে খেজুরের গুড়, আর এই খেজুরের গুড় কিন্তু মূলত খেজুরের রস থেকেই উৎপাদন করা হয়। আমি যতটুকু জানি এই খেজুরের রস অনেকটা জাল দিতে দিতে তারপরে খেজুরের রস থেকে গুড় উৎপাদন করা হয়। যাই হোক, এই জিনিসটা দেখে আমার তো অনেক ভালো লেগেছে। আচ্ছা, এই শীতে তোমরা কে কে খেজুরের রস খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সম্ভবত কাল অথবা কয়েকদিন পর যখন হাঁড়িটা ভরে যাবে তখন হয়তো এই হাঁড়িটা নামানো হবে। আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে।